খুলনায় বিএনপি নেতাকর্মীদের আটকের প্রতিবাদে মঞ্জুর প্রচার স্থগিতের পর ফের শুরু হয়রানি নয় নিয়মিত অভিযান বলছে পুলিশ এই গ্রেফতার অভিযান এবং নানান ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নির্বাচনী কার্যক্রম চালাবে দলমত নির্বিশেষে গ্রেফতারের কাজটি করছে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র‍্যাবকে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে দেশের মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে আনার ক্ষেত্রে র‍্যাব একটি বিশেষ ভূমিকা পালন করে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের এবং কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ সিভিল এভিয়েশন নিয়ন্ত্রক ও সেবাদাতার দ্বৈত ভূমিকার কারণে নিশ্চিত করা যাচ্ছে না জবাবদিহিতা মন্তব্য বিশ্লেষকদের আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা হক শুরুতে সিটি নির্বাচনের খবর খুলনায় কর্মী সমর্থকদের আটকের প্রতিবাদে প্রচার বন্ধের ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থী সকালে সংবাদ সম্মেলনে প্রচার স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন তিনি তবে হয়রানি নয় একে নিয়মিত অভিযানের অংশ বলছে পুলিশ এদিকে গাজীপুর সিটির উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন সহ ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি প্রার্থী উভয় সিটিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রতিনিধিদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট গণসংযোগের সময় বিএনপির কর্মী সমর্থকদের হয়রানি ও আটক করা হচ্ছে এমন অভিযোগ এনে খুলনায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ সময় তিনি জানান বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার দলের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ আমাদের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি না হওয়া পর্যন্ত এবং সাড়াশি অভিযান বন্ধ না হলে বিএনপি নির্বাচনের কোনো কার্যক্রম প্রচার অভিযান বন্ধ রাখবে তবে এই ঘোষণার কয়েক ঘন্টা পরে আবারও নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি এই গ্রেপ্তার অভিযান এবং নানান ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নির্বাচনী কার্যক্রম চালাবে পুলিশ বলছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযুক্তদের আটক করা হচ্ছে আমরা কিন্তু এখানে দলমত নির্বিশেষে গ্রেপ্তারের কাজটি করছি যাদের নামে ওয়ারেন্ট আছে যারা নিয়মিত মামলার আসামি তাদেরকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হচ্ছে সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক আধুনিক নগর গড়তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি কোনো জায়গায় এমন কোনো ঘটনা ঘটে নাই যা দিয়ে গণসংযোগ গণসংযোগ বন্ধ করবে যদি তারা নিজেদেরকে দুর্বল মনে করে এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপির প্রার্থী নিজ বাসায় ইশতেহার ঘোষণার সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন একটি মাস্টার প্ল্যান প্রণয়ন দেশি বিদেশি নগর বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদদের নিয়ে এই প্ল্যান প্রণয়ন করা হবে গাজীপুরকে পরিকল্পিত নগরী করার অঙ্গীকার নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এই এলাকার মানুষকে একেবারে বঞ্চিত করেছে আমি এই বঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছি রাসেল আহমেদ আরটিভি জঙ্গি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে র্যাব সদর দপ্তরে এলিট ফোর্সের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র্যাবকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ার কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী মুজাহিদ হাসানের রিপোর্ট দর্শক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে আমাদের হাতে এসে পৌঁছানো মাত্রই আমরা আপনাদেরকে রিপোর্টে নিয়ে যাব চলে যাচ্ছি পরবর্তী সংবাদে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। চলতি বছর কিপিং পাওয়ার ইন চেক, মিডিয়া জাস্টিস অ্যান্ড রোল অফ ল এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে। এদিকে ২০১৭ সালের মে মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ১২০ জন সাংবাদিক। এদের মধ্যে ২০১৭ সালে নিহত হয়েছেন ৮৮ জন। নিহতদের মধ্যে ৪৬ জন দুর্নীতি বিষয়ক খবর সংগ্রহে জড়িত ছিলেন। আর ২০১৮ সালের প্রথম চার মাসেই এক নারী সহ ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন। গড়ে প্রতি মাসে বিশ্বজুড়ে নিহত হচ্ছেন ৮ জন সাংবাদিক। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট আইপিআই এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সিভিল এভিয়েশনকে একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা ও সেবাদাতার ভূমিকা রাখায় জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাও অনেকদিন ধরে প্রতিষ্ঠান দুটিকে আলাদা করার তাগিদ দিচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ এগুচ্ছে ধীর গতিতে। এজন্য আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। জুলহাস কবিরের ধারাবাহিক প্রতিবেদনের পঞ্চম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। দীর্ঘদিন ধরে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা, যাত্রী সেবা থেকে শুরু করে সব ধরনের সেবাদান ও আইন প্রয়োগের কাজটি করে আসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অথচ প্রতিবেশী ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের এভিয়েশন খাতের নিয়ন্ত্রক সংস্থাটি কেবল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও আইন প্রয়োগ করে থাকে। সেখানে বাংলাদেশের সংস্থাটি নিয়ন্ত্রকের পাশাপাশি সেবাও দিচ্ছে। এসব কারণে সেবার মান নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। অথচ ১৯৮৬ সালের আগে দুই ধরনের কাজের জন্য বাংলাদেশেও আলাদা দুটি সংস্থা ছিল। ৩৩ বছরের তিক্ত অভিজ্ঞতার পর আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাওয়ের সুপারিশে প্রতিষ্ঠানটি ভেঙে দুটি আলাদা প্রতিষ্ঠান তৈরির কাজ শুরু হয়েছে। ৬-৭ মাস আগে আমরা কাজ শুরু করেছি এবং এটা আমরা করছি কিন্তু আইকাওকে পাশে রেখেই। ওয়ার্ল্ড ওয়াইড যারা এই কাজটা করে বেড়ায়, যে সমস্ত কনসালটেন্ট, সেরকম ৫ জন কনসালটেন্টকে আমাদের এখানে তারা পাঠিয়েছিল এবং তারা এখানে বসে ইনহাউস আমাদের এখানে ২ সপ্তাহ ছিল। তারা একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছে যে কিভাবে এই কাজটা করতে হবে। আইকাও ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর সুপারিশে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই পরিচালক। কাজটা করতে প্রায় ২-৩ বছর লেগে যাবে। সেপারেশনের কাজের জন্য আমরা TCB-র একজন কনসালটেন্ট, এক বা একাধিক কনসালটেন্টকে আমরা রাখবো। আইকাও কনসালটেন্ট আনার ব্যাপারে কাজ আমাদের কথাবার্তা চলছে। হয়তো দেখা যাবে যে ২-৩ মাসের মধ্যে আমরা কনসালটেন্ট এনে আমরা কাজটা শুরু করতে পারবো। দুটি সংস্থা না হওয়া পর্যন্ত সেবাদাতাকে জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা করলে হবে কি, তখন আপনার দুজনের মিলমিলাপ থাকবে না, তখন আপনি সবসময় রেগুলেটর হিসাবে সবাইকে ধরতে পারবেন। এখন আমি রেগুলেটরও আবার সার্ভিস প্রোভাইডার, আপনি কারে ধরবেন? তাহলে আপনার হবে কি, ম্যানেজমেন্টটা ভালো হবে, প্যাসেঞ্জার ফ্যাসিলিটি বাড়বে, সব দিকেই কিন্তু ভালো হবে। কিন্তু প্রবলেমটা সেখানে নয়, আমি যেটা মনে করি সেটা একটা বড় জিনিস নয়। একটা হলো ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টগুলো মডার্নাইজ করা, আর ম্যানেজমেন্টের মধ্যে যে জবাবদিহিতার একটা ঘাটতি বা দুর্নীতির প্রকোপ সেজন্য বাড়ছে, যার জন্য আমি মনে করি ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস, যে কাকে দিবেন, কি প্রফেশনালিজম ডেভেলপ করার এটার কতগুলো ঘাটতি, এগুলো আইনগতভাবেই করা হয়েছে। এটা আমি মনে করি এগুলো ব্যাপারে একটা মীমাংসা করা উচিত। আলাদা সংস্থা গঠনের জন্য আইকাও থেকে ইতিমধ্যে ৩ জন পরামর্শক নিয়োগ করা হয়েছে। এটি হলো দেশের এভিয়েশন খাতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। জঙ্গি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে র্যাব সদর দপ্তরে এলিট ফোর্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র্যাবকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ার কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। দর্শক মুজিদ হাসানের রিপোর্টটি এখন দেখুন। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২০০৪ সালে এদেশে এলিট ফোর্স হিসেবে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর উত্তরার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জঙ্গিবাদ দমনে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চরমপন্থী দমন, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে
দেশের মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে আনার ক্ষেত্রে র‍্যাব একটি বিশেষ ভূমিকা পালন করে। আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, যারা সন্ত্রাসী জঙ্গিবাদে বিশ্বাস করি তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই, কিছুই নাই। জলদস্যু সহ সব অপতৎপরতার সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসারও আহ্বান জানান তিনি। র‍্যাব যে সাফল্য অর্জন করেছে এবং বিশেষ করে আমি মনে করি যে বেশ কঠোর অবস্থান থাকার ফলে এখন অনেকেই এই পেশা ছেড়ে দিয়ে, এই জলদস্যুতা ছেড়ে দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে, আত্মসমর্পণ করছে, নিজে অর্থ উপার্জনকে পরিবারকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে তার পদক্ষেপও আমরা নিচ্ছি। র‍্যাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শান্তিপূর্ণ পরিবেশ জরুরি, যা নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রতিটি নির্বাচনী ইস্তেহারে যা ঘোষণা দিয়েছি আমরা তার থেকে অনেক বেশি কিন্তু ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছি। 96 থেকে 2001 সাল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল, মাঝখানে একটা অন্ধকারের সময় এসেছিল 2001 থেকে 2008 পর্যন্ত। আবার 8-ই নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করেছে, 9-এ সরকার গঠন করে এ পর্যন্ত প্রায় 9 বছর আমরা পূর্ণ করেছি, 10 বছর চলছে। ইতিমধ্যেই বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি পেয়েছি, এটা কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। র‍্যাবের জন্য নতুন 3টি ব্যাটালিয়ন গঠনের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পরিকল্পনাটাও কিন্তু আমাদের এখন থেকেই তৈরি করতে হচ্ছে। মুজাহিদ আহসান, আরটিভি, ঢাকা। সংসদে প্রতিনিধিত্বকালীন দল না হওয়ায় নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যুক্ত করার সুযোগ নেই। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন থেমে থাকবে না। 2014 সালের মতো বিএনপি আবারও নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসী দল হিসেবে তারা কলঙ্ক মুছতে পারবে না বলে মনে করেন। খালেদাদের মুক্তি আন্দোলনে জনগণের কোনো সাড়া নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, আগামী 5-6 মে ওআইসিভুক্ত দেশগুলোর 45তম সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সফলভাবে এই সম্মেলন আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল ইসলামিক ভ্যালুজ ফর সাস্টেইনেবল পিস, সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 9:30 থেকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে মিজানের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে গোপন, সেই স্ত্রীকে নির্যাতন এবং তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানোরও অভিযোগ ছিল। পুলিশ বিভাগের প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে ডিএমপি থেকে প্রত্যাহারও করা হয়। এছাড়াও মিজানের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারি এবং বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ আছে। রাজধানী জুড়ে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিআরটিএ। গতকাল সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু করা হয়। মিরপুর ও শাহবাগ সহ রাজধানীর বেশ কিছু স্থানে আজও অভিযানে নামে তারা। এরই মধ্যে বেশ কয়েকজন লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জরিমানা হয়েছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন তিনি আমাদের সাথে। জাহিদ, বিআরটি এর যে অভিযান চলছে বর্তমানে, তো সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান।
সঞ্জিতা, বিআরটিএ এবং যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান করছেন যে ঢাকা শহরে যে ফিটনেসবিহীন গাড়ি রয়েছে, পাশাপাশি যে চালকদের যে বেপরোয়া যান চলাচল, সেই জিনিসগুলোকে মাথায় রেখে, আর বিশেষ করে হচ্ছে যে লাইসেন্সবিহীন চালক অর্থাৎ যাদের লাইসেন্স নেই, সেই তিনটা বিষয়কে মাথায় রেখে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং আমরা যদি এখন শাহবাগে দেখাতে যাই, যেখানে বিআরটিএর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মশিউর রহমান এবং তারা গাড়ি আটকাচ্ছেন, এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো আটকানো হচ্ছিল অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই রাস্তাটি, অর্থাৎ এই পথে অনেকে হয়তো গাড়ি নিয়ে আর আসছেন না, অথবা তারা নির্দিষ্ট যে স্ট্যান্ডে যে স্ট্যান্ড গাড়ি চালানোর সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং এই পর্যন্ত যে গাড়িগুলোকে আটকানো হয়েছে তাদের বেশিরভাগই দেখা গিয়েছে যে সেখানে প্রায় অধিকাংশেরই চালকেরই হচ্ছে লাইসেন্স নেই, অর্থাৎ লাইসেন্স তারাই কিন্তু চালাচ্ছে, এবং অপ্রাপ্ত বয়স্ক অনেকেই কিন্তু আমরা চালাতে দেখেছি। আমরা এখন যদি একটু কথা বলি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, আসলে এই অভিযানে মূলত তারা কোন বিষয়গুলোকে দেখছেন এবং আসলে এটা কার্যকর কতটুকু উপকার বয়ে নিয়ে আসবে জনগণের জন্য এবং রাজপথের জন্য? আমরা মূলত দেখছি তিনটা বিষয়, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার, বেপরোয়া গাড়ি যারা চালাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আপনাদের গণমাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে যেভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন 18-20 জন লোক মারা যাচ্ছে, অঙ্গহানি হচ্ছে, প্রাণহানি হচ্ছে, এই বিষয়গুলো আমার মাথায় রেখে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সার্বিক সহযোগিতায় আমরা এই অভিযান পরিচালনা করতেছি। রাস্তার শৃঙ্খলা, ট্রাফিক আইন মেনে চলার জন্য যেখানে যা করণীয় আমরা করব, এই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি, বিশেষ করে যাত্রীদের সহযোগিতা কামনা করি, বাস মালিকদের সহযোগিতা কামনা করি, শ্রমিকদের সহযোগিতা কামনা করি। কারণ কি, এই সমন্বিত একটা প্রচেষ্টা আমরা এই এইটা রোধ করতে পারবো এককভাবে। আইন অন্যায়ের পক্ষে গিয়ে যদি না অবস্থান না নিয়ে আমরা ন্যায়ের পথে, অর্থাৎ একটি রাজপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণের পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রত্যেকে যদি সহযোগিতা করেন, অর্থাৎ যে নিয়ম বহির্ভূত যে গাড়িগুলো রয়েছে এবং লাইসেন্সবিহীন যারা চালক রয়েছেন তাদের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করেন তবেই কিন্তু রাজপথে শৃঙ্খলা সম্ভব, এমনটাই মনে করছেন বলে জানিলেন আমাদেরকে। আসলে এটাই আসলে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। সঞ্জিদা জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর শাহবাগ থেকে বিআরটিএর যে অভিযান চলছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। সৌদি আরবের রিয়াদে প্রতারণা করে বাংলাদেশে চলে এসেছেন বাবা ছেলে, অস্বীকার করে অভিযুক্তরা বললেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা। মুজাহিদ আহসানের রিপোর্ট। নবী কোম্পানিতে কাজ করতেন কুমিল্লার জাকির হোসেন ও নজরুল ইসলাম রনি, সম্পর্কে তারা বাবা ছেলে। সম্প্রতি কোম্পানির মালিক হোসাইন মোহাম্মদ গান্ধী সহ কয়েকজন কর্মচারী অভিযোগ করেন কোম্পানির অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে চলে এসেছেন বাবা ছেলে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জাকির হোসেন ও নজরুল ইসলাম আরটিভি কে জানান তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো ঠিক নয়, তারাই বরং লোকসানের শিকার। ইয়ানবী কোম্পানিতে মালিকানার দাবি করে বলছেন তাদের লাভের অংশই কোম্পানির মালিক দিচ্ছেন না। 2010 সাল থেকে 2 বছর সে আমাকে সম্পূর্ণরূপে হিসাব দেয়, 2 বছরের পর থেকে সে আমাকে কোনো প্রকার হিসাব দেয় না, হিসাব চাইতে গেলে বিভিন্ন ধরনের তালবাহানা করে। আমি হিসাব করলে তার কাছে 20 লক্ষ রিয়াল পাবো, যদি আমার পার্টনারশিপটা দেয়, তা তো দেয় নাই। আমি এগুলো বলি আসছি, তুমি দুনিয়াতে না দিলে ইয়মুলকে আমার টাকাটা দিবা, এই কথা বলি আমি গত 1 বছর আগে চলে এসছি। হোসেন আল গামদি 3 মাস আগে আমার গাড়িটা নিয়ে যায় ল্যান্ড ক্রুজার ফ্রাডু, এবং সে নিয়ে একটা ফিলিপাইনিকে দেয়। আমি অফিস থেকে বাসায়ও যেতে পারি না, আমার কাছে আমি দেশ থেকে প্রায় আপনার 70-80 হাজার রিয়েল নিয়েছি, ওয়ার্কারদেরকে অ্যাডভান্স দিছি, সে আমার সে টাকাগুলোও দেয় নাই, আর আমি কারো কোনো টাকা আনি নাই। সম্মান ও মর্যাদা নিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের বাইরে কাজ করে বৈধ পথে রেমিটেন্সের চাকা সচল রাখবেন এমন প্রত্যাশা সব বাংলাদেশির। মুজাহিদ আহসান, RTV।
এবার থাকছে সারা দেশের আবহাওয়া পূর্বাভাস। আজ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5:23 মিনিটে, সূর্যাস্ত 6:28 মিনিটে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5:19 মিনিটে ও সূর্যাস্ত 6:20 মিনিটে। আজ রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5:29 মিনিটে, সূর্যাস্ত যাবে 6:35 মিনিটে। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুরে সূর্যোদয় হয়েছে 5:25 মিনিটে, সূর্যাস্ত যাবে 6:35 মিনিটে। আজ খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে 5:28 মিনিটে, সূর্যাস্ত যাবে 6:30 মিনিটে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ বরিশালে সূর্যোদয় হয়েছে 5:25 মিনিটে, সূর্যাস্ত যাবে 6:26 মিনিটে। আজ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5:15 ও সূর্যাস্ত যাবে 6:23 মিনিটে। ময়মনসিংহ বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5:22 মিনিটে, সূর্য অস্ত যাবে 6:29 মিনিটে। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। খুলনায় বিএনপি নেতাকর্মীদের আটকের প্রতিবাদে মঞ্জুর প্রচার স্থগিতের পর ফের শুরু হয়রানি নয় নিয়মিত অভিযান বলছে পুলিশ। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র্যাবকে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এবং কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ সিভিল এভিয়েশন, নিয়ন্ত্রক ও সেবাদাতার দ্বৈত ভূমিকার কারণে নিশ্চিত করা যাচ্ছে না জবাবদিহিতা, মন্তব্য বিশ্লেষকদের। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভি অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।